শিলিগুড়ির কাওয়াখালীতে সবুজ বাজির নামে খোলা বাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ বাজি। বাজি কেনার পর দেওয়া হচ্ছে না বৈধ কাগজ। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠকে এমনটাই অভিযোগ তুললেন শহরের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। সবুজ বাজি কিভাবে চিহ্নিত করবেন তা এদিন সংগঠনগুলির তরফে জানানো হয়। বাজির প্যাকেট বা বাক্সে কিউআর কোড স্ক্যান করে সবুজ বাজি এবং নিষিদ্ধ বাজি চেনার পদ্ধতি তুলে ধরেন তারা। পাশাপাশি হেল্পলাইন নাম্বারও চালু রয়েছে 9932653798 অথবা 9233424101 অথবা 9434106530। এই নম্বরে ফোন করে আগামী দুদিন রাত 10টা থেকে 12টা পর্যন্ত নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এবার কল্পনা করে দেখুন, যেই মুহূর্তে আজকের থেকে এই যে কয়েক মেট্রিক টন নিষিদ্ধ বাজি শিলিগুড়িতে ফাটানো শুরু হবে, এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স শিলিগুড়ি কোথায় পৌঁছবে? বারবার চাওয়া সত্ত্বেও আমাকে কোনো রকম কোনো বৈধ কাগজ দেওয়া হয়নি যে এই বাজিটা তারা বিক্রি করছেন, সাদা কাগজে তারা লিখিয়ে দিয়েছেন। আপনারা যদি আপনারা একটু কিউআর কোডটা একটু স্ক্যান করবেন, যে কেউ একটা মোবাইলটা নিয়ে এই স্ক্যানারটার মধ্যে এই কিউআর কোডটার মধ্যে এটা রাখুন। দেখুন কিউআর কোডটা এই যে স্ক্যান হলো, এই যে একটা ইয়ে আসলো, এটা টিপলেই এই যে দেখুন এটা যে একটা গ্রিন ট্র্যাকার, এটা প্রমাণিত হয়ে যাবে, সার্টিফিকেটটা সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে যাবে এবং এই বাজির প্রতিটি প্যারামিটার এখানে উল্লেখ করা আছে এবং এটা যে একটা সঠিক গ্রিন ট্র্যাকার বা সবুজ বাজি সেটা প্রমাণিত হবে। ঠিক তেমনিভাবে এবং এটা আপনারা সবাই দেখছেন যেটা একটা তারাবাজি, এটা হচ্ছে আমাদের মানে পরিবারের সবচেয়ে ভার্নারেবল এবং সবচেয়ে ছোট্ট মানুষটি, এই যে স্ক্যানটা করলাম, এই যে ওরা দেখাচ্ছে ওয়েবসাইটে যাওয়ার জন্য বলছে, এবারে যে দেখুন ওয়েবসাইটে গেলে এই যে এরকম একটা ফেক কিউআর কোড স্ক্যানার অ্যাপে এটা নিয়ে চলে যাচ্ছে। এদিন সংগঠনের তরফে দীপ নারায়ণ তালুকদার বলেন, তথ্যটা আমাদের কাছে ছিল, এই অভিযোগটাও আমরা করেছি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে গিয়ে, শিলিগুড়ি পুলিশ কমিশনারকে সেই ডেপুটেশনটাও দিয়েছে। এই আশঙ্কাটা আমরা প্রথম দিন থেকেই করেছিলাম যে সবুজ বাজির নামে মানে খোলা জায়গায় এই শব্দবাজি বিক্রি হবে এবং সেই জন্য আমরা নিজেরা এই বাজারে যাই এবং আমরা এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই মুহূর্তে শিলিগুড়ির যেটি সবচেয়ে বড় বাজি বাজার চলছে কাওয়াখালীতে, সেখানে প্রায় 50টির মতন স্টল আছে এবং কোনো লুকোছোপা না, খুব সাদামাটাভাবেই এই নিষিদ্ধ শব্দবাজিগুলি সেখানে পাওয়া যাচ্ছে এবং অদ্ভুতভাবে অভিযোগ জানানোর পরেও আমাদের কাছে কোনো তথ্য নেই যে ওখানে কোনো রকম কোনো প্রশাসনের তরফ থেকে কোনো অ্যাকশান নেওয়া হয়েছে বা এই কিউআর কোড যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যে অধিকাংশ কিউআর কোডই ফেক কিউআর কোড, সেই বাজিগুলো কোথাও কনস্টিটিউট হচ্ছে না, কোথাও বাজেয়াপ্ত করা হচ্ছে না, কেন হচ্ছে না, কার স্বার্থে করা হচ্ছে না, সুপ্রিম কোর্ট, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, কলকাতা হাইকোর্ট এবং রাজ্য সরকারের নির্দেশ কীভাবে এইভাবে শহর শিলিগুড়িতে খোলামেলাভাবে অমান্য করা হচ্ছে, এটা আমরা আমাদের কাছে এটা মানে অবাক করা এবং আতঙ্কের জায়গা হয়ে গেছে। এবং যেটা এটা তথ্য দিই যে সকাল 10:30টার সময় শিলিগুড়ির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 2.5 যেটা ছিল সেটা হচ্ছে 203 ছিল এবং যেটা সিভিয়ার ইয়েতে পড়ে, কোনো বাজি ফাটছে না, পটকা ফাটছে না, কিচ্ছু না। এবং আমরা আতঙ্কিত যে এই যে কয়েকশো মেট্রিক টন নিষিদ্ধ বাজি যে শিলিগুড়িতে আগামী দুদিন ফাটানো হবে, তার ফলে যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কোথায় যাবে, এবং আমরা জানি যে এই মুহূর্তে শীত পড়ছে, শিলিগুড়িতে এমনি দূষণের মাত্রা সারা ভারতবর্ষের মতন বেশি থাকে, সেখানে এই ধরনের হঠাৎ করে বাজি ফাটানো শুরু হলে আমরা আতঙ্কে আছি যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কোথায় যাবে। এটা নিয়েই আমাদের আজকে প্রেস কনফারেন্স ছিল এবং আমরা একটা হেল্পলাইন নাম্বারও দিয়েছি, এই কারণে দিয়েছি যে এটা আমাদের কাজ নয় হেল্পলাইন নাম্বারটা চালানো, এটা প্রশাসনের দায়িত্ব।
গোটা পশ্চিমবঙ্গে এই হেল্পলাইন নাম্বার প্রতিটি জেলার জন্য দেওয়া হয়, কিন্তু শহর শিলিগুড়িতে বারবার অনুরোধ করার পরেও অদ্ভুতভাবে প্রশাসনের তরফ থেকে কোনো হেল্পলাইন নাম্বার দেওয়া হচ্ছে না যে এই ভায়োলেশনটা হলে আমরা অভিযোগটা কোথায় জানাবো। সেই কারণে আমরা বাধ্য হয়েছি যে নিজস্ব নাম্বারগুলোকে হেল্পলাইন নাম্বারে রূপান্তরিত করার জন্য আমরা অনুরোধ করব সবাইকে, প্রত্যেকটি নাগরিককে, যে কোথাও যদি আপনাদের মনে হয় যে এই ভায়োলেশনটা হচ্ছে, বেআইনি এই শব্দবাজি ফাটানো হচ্ছে, এই নাম্বারগুলোতে আপনারা 10টা থেকে 12টা পর্যন্ত আগামীকাল এবং পরশু এই দুদিন আমাদের অভিযোগটা জানালে আমরা সঠিক জায়গায় সেই অভিযোগগুলো তুলে ধরব এবং সবশেষে এই তথ্যগুলো আমরা যেটা আমাদের সবুজ মঞ্চকে প্রদান করব, সবুজ মঞ্চ সেটা পরবর্তীকালে যেটা হাইকোর্টে আমাদের কেসটা চলছে এই শব্দবাজি নিয়ে, সেখানে কোর্টে এটাকে দেওয়া হবে। 50,000 লোগো কো আপনি মঞ্জিল সে হ্যা জোড়া নই উৎসাহ কে সাথ আয়ে হ্যা ফির সে থামনে আপকা হাত শ্রী শান্তি হোন্ডা।